গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে জানাই আমার অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, মেঘটা অনেকটাই করে এসেছে সকাল সকাল। তো দেখো, কিছু ফুল তুলে নিয়েছি আমি, এখন পুজো দেবো। তো ঘুম থেকে উঠে মানে যেটা করণীয় থাকে সেটা মানে করে নিয়েছি। ঘরে যা সমস্ত কাজ টাজ থাকে সেগুলো হয়ে গেছে। আর আজকে মানে একটা যাওয়ার জায়গা আছে, তো সেটা তোমাদেরকে বলছি। তো আগে পুজোটা দিয়ে নিই। তো দেখো, আমি সুন্দরভাবে বেশ গুছিয়ে গেছি, পুজোটা দিয়েছিলে। আসলে কী বলতো, অনেকটা উঁচুতে থাকে তো ঠাকুরটা, তো হাতের নাগালটা খুব একটা পাই না, মানে মোড়ার ওপর চেপে আর কি ফুলগুলো দিতে হয়। তো আজকে এগুলো সব ধোয়া মাজা করেছিলাম, তো ওগুলো ওখানে ধুয়ে টুয়ে নিলাম। আর গ্যাসটা মোছামুছি করে, যেহেতু কালকে বৈধি জন্মদিন ছিল, প্রচুর নোংরা হয়ে গেছিলো। তো ভাত রান্না থেকে তরকারি রান্না চলে এলাম, মানে ভাত বসানো থেকে তরকারি রান্না ডাইরেক্ট চলে এলাম। আসলে কী বলতো বন্ধুরা, মানে গতকালকে না কাঠগুলো একদম শেষ হয়ে গেছিলো, আসলে অনেক রান্না বান্না করা হয়েছিল। তো বাবা নেই, বাবা বেরিয়ে গেছে, আর বড় নেই, বড় ডিউটিতে চলে গেছে, মর্নিং ডিউটি করছে আজকে। তো বন্ধুরা, আমরা যাব বলতে আমরা গ্রামের বাড়ি যাব, ঘুরিসা, মানে আমার বরের গ্রামের বাড়ি। তো ঘুরিসা জায়গাটা নাম, ইলাম বাজার পেরিয়ার একটু। তো যে দিদিটা আমাদের বাড়ি এসেছিল, মানে আমার যা তা তাদেরই বাড়ি যাব কাল, মানে দুদিন পর আর কি, মানে দশহরা পুজো আছে, তো তার জন্য দশহরা পুজো দেখতে যাব। তো চলো, বৈদিকে ডাকতে আসছি, যেহেতু বৈদিকে স্নান টান করাতে হবে। চান করবি না? নষ্ট করে দিলি কেন ঠাকুরটা? বাবারে জাগ্রত হয়ে গেছিল, কাকা বলে বিসর্জন করে দিল। সুজা কর দেখি, সুজা কর। বাবারে মা কালি, শিফট কয়? শিফট করে গেছে। এমনি করে পুকুর করে বিসর্জন? এ মা ভেঙে যেছে শিব, এ মা, এ আবার বলছে ভাঙো খুঁজে, এমনি করে ভাঙতে নাই ঠাকুর হয়। কি কি বিসর্জন করবে ঠাকুর গুলোকে? ওই ঠাকুরটা বিসর্জন হবে না, ওটা শিব ঠাকুর। কেমন কাণ্ড কারখানা দেখো ওদের, সত্যি অসাধারণ। মানে পুকুর নেই তো কি হয়েছে, পুকুর কেটে ঠাকুর বিসর্জন হবে, মানে সত্যি ভাবা যায় এরকম? তো এখন এগুলো কিন্তু দেখাই যায় না বলো, বাচ্চাদের এরকম ভাবে খেলাধুলো। তবে আমি বলি না, আমাদের পাড়াতে যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু বেশ খেলে। আর এই দুটো বাচ্চা তো একদম কি বলবো, দারুণ। এদের বুদ্ধির মানে দাম দিতে হবে। তো কালী ঠাকুর বানানো হয়েছে, বানিয়ে পুজো করা হয়েছে, তারপর বিসর্জন করা হলো। তো বিসর্জনে আমি আর কি হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা দেখো, বৈদিকে টেনে নিয়ে এলাম, বৈদিক কিন্তু একদম আসতে চাইছিলো জানো তো। তো একদম ওকে এসে স্নান টান করিয়ে এবার খাওয়াতে বসালাম। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়াটা করে নিই তাড়াহুড়ো করে, তারপরে জামা কাপড়গুলো প্যাক করতে হবে, কেননা কাল বৈদিক জন্মদিন ছিল, সময় পাইনি। আর চলো, রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে সাইকেল দিয়ে, দেখো এই কি জানি কি বানিয়েছে, ওটা বুঝতেই পারছি না। তো সাইকেল দিয়ে ওটা বানিয়েছে দেখালাম তোমাদেরকে। তো এখন আমরা ইলামবাজার জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, তো এটা এখন অনেকটা দূরই যেতে হবে, মানে এখন মিনিমাম 5-6 মিনিট তো এটা ক্রস করতে লাগবেই, অনেক বড়ই জঙ্গল এটা। তো চলো এখন জঙ্গলটা ক্রস করি, আর তোমাদেরকে একটু ইলামবাজার জঙ্গলটা অনুভব করাই। দেখো কত সুন্দর আমাদের ইলামবাজার জঙ্গলটা, মানে নাম করা জঙ্গল কিন্তু এটা, দারুণ। হাই বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি ঘুরিসা। তো দেখো, আমি তো একদম মানে কি বলবো, এতক্ষণ ধরে তোমাদেরকে আমার মুখটা দেখাতে পারছিলাম না। তো দেখো, আমার বৈদেহী মা আর আমি, আর এই যে দেখো তোমাদের দাদাই বলতে পারো। তো আমার থেকে যারা বড় তারা ভাই বলো, আমার থেকে ছোট যারা তারা দাদা বলো, যেটা ইচ্ছা সেটাই বললো তোমরা। তো আমরা এখন যাচ্ছি ঘুরিসা।
বৈদিহিতে তো জানোই, ও তো রাস্তাঘাটে যা দেখতে পাবে সেইটা দেখিয়ে বলবে যে দাঁড়াও দাঁড়াও। তো এই যে দেখো বৈদিহিকে এখন চকলেট কিনতে এখন মানে দাঁড়ালাম। তো বৈদি খিদে পেয়ে গেছে, তো তার জন্য খানিক চাউমিন নিয়ে নিলাম। তো চলো এখন এগুলো নিয়ে নিই। ফাইনালি বন্ধুরা আমরা ঘুরিস্তা পৌঁছে গেছি। তো আমাদের গ্রামের বাড়ি আমরা চলে এসেছি। তো দেখো দিদি, ওটা বৌমা, এটা দাদা। তো মানে ভাইপো এখন নেই, তো ভাইপো এখন বাড়ির বাইরে আছে, ও গাড়িতে গাড়ি চালায় আর কি। তো আর মানে কি বলবো, এসে এসে মানে আর তোমাদের সঙ্গে কথা হয়নি। তো দাদা চপ টপ নিয়ে এলো, দিদি চাটা করলো, তো এই এখন খেতে বসলাম। তো চলো এখন চপ মুড়িটা একটু মন দিয়ে খাওয়া যাক। আর দেশি চালের মুড়ি বুঝতেই পারছো অনেকক্ষণ সময় লাগবে। তো চলো এখন খা। এই যে বন্ধুরা দেখো আমার বড় দিদি কিরকম, দেখো ডিমের কারি রান্না করছে কিন্তু মশলা দেয় নাই, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। টমেটো দেবে? ওইটা আলু সানাতে দেবে বলছে। তো দিদি আজকে বানাচ্ছে ডিমের কারি। তো আমরা আসার আগে দিদির ভাত, আলু মুসুরি আর কি কি যেন করেছে জানি না, তো খাবার সময় দেখতে পাবো। তো চলো এখন খুব খিদে পেয়েছে, এখন ভাতটা খাই। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, মানে আমার কেন গোটা পরিবারের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন বাসন টাসন ধুতে চলে এসেছি। তো বৌমা বাসন টাসন ধুচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। গুড নাইট, টাটা, নেক্সট ডে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।